ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে কলকাতা পুলিশ আজ দিল্লির একশো একাশি নম্বর সাউথ অ্যাভিনিউতে মুকুল রায়ের বাড়িতে যান কলকাতা পুলিশের আধিকারিকরা প্রতারণা মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করছেন তারা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিনহার সঙ্গে বিজেন্দ্র তোমার কাছে জানতে চাইবো যে এই জিজ্ঞাসাবাদ যে করছেন মুকুল রায়কে পুলিশরা এ বিষয়ে তোমার কাছে ঠিক কি খবর রয়েছে বৃষ্টি গতকাল হাইকোর্টেই মুকুল রায়ের আইনজীবী জানিয়েছিলেন কি তিনি যদি কলকাতা পুলিশ তাকে জেরা করতে চায় তিনি উপলব্ধ রয়েছেন এবং দিল্লিতে তার বাসভবনে কলকাতা পুলিশের টিম এসে তাকে জেরা করতে পারে যে মামলাটি টু থার্টি সিক্স কেস নম্বর সালে কলকাতায় হয়েছিল একশো বিশ ধারায় আইপিসি এবং প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের এই এই মামলাটি হয়েছিল সেটাতে তিনি উপস্থিত রয়েছেন এবং কলকাতা পুলিশ চাইলে তাকে জেরা করতে পারে তখন সিদ্ধার্থ লুতরা যিনি রাজ্য সরকারের আইনজীবী তিনিও করতে জানিয়েছিলেন গতকাল যে আইও যিনি ইনভেস্টিগেটিং অফিসার এই কেসের তিনি দিল্লিতে রয়েছেন এবং আজকে এগারোটার সময় তার বাসভবনে গিয়ে তাকে তারা জেরা করবেন তার মোতাবেক আমরা দেখলাম তিনজনের টিম একশো একাশি সাউথ এভিনিউতে এসছে মুকুল রায়ের বাসভবন যেটা দিতে রয়েছে সেখানে এবং এখনো মুকুল রায়কে জেরা করছে এই টিম